ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও এদিকে খুব ভালো আছি। আজকে চতুর্থী, দুর্গাপূজা শুরু হয়ে গেছে। তো দুর্গাপূজার শুরুতেই সবাইকে শারদ শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে বেশ কিছু কাজ আছে ছোট ছোট, তো সেগুলোর জন্য এখন বেরোচ্ছি, তাই রেডিও হয়ে গেছি। তো উইদাউট ফার্দার রেডিও, লেটস স্টার্ট দ্য ব্লগ। এখন সন্ধ্যাবেলা রেডি টেডি হয়ে বেরোচ্ছি একটু বাজারের দিকে আমি আর মা, কিছু কাজ আছে। তো আজকে সকাল থেকে অনেক কাজ করেছি আকাশ বন্ধুরাদের, বাট ভিডিও করার সময় পাইনি। বাড়ি এসে এত টায়ার্ড হয়ে গেছিলাম যে একটু রেস্ট নিয়ে এখন বেরোচ্ছি। কালকে মনে ছিল না, কালকে দিনের বেলায় করে নিয়ে আসতে মিক্সার। চলুন না করবার। কলকাতা শহরের মতো জ্যাম লাগে এখন, জানো। একটা নুডল আছে, কিছু কিছু এটাই দিয়ে দিও। চন্দন কাঠ পাওয়া যায়, জানতাম না, চন্দনটা জানতাম না, অন্য কিছু জানতাম যে পাওয়া যায়, ধূপটা জানি যে পাওয়া যায়। এটিএমের বাইরে দাঁড়িয়ে আছি এখন, আর এটিএম এ ভগবান জানে কে ঢুকে আছে 4 ঘন্টা ধরে, বেরোনোর নাম মা দেখতে পাচ্ছে বাইরে থেকে, বলছে কাগজে লিখে নিয়েছি কেমন করে টাকা দিতে লাগে। মাস্টা তোলো বাজার, এটা বাজারের এক্সপিরিয়েন্স কেমন লাগলো পা ব্যথা নিয়ে? বাড়ির কিছু হাউস হোল্ড সামান কিনতে আসা হয়েছে আজকে, কোনো শপিং না। দেখি কতক্ষণে বেরোই। আমার জিনিস দিচ্ছে না, এক ঘন্টা দাঁড় করে রাখছে, লজ্জা করে না আমার জিনিস দিচ্ছে। ভালো লাগছে কালারটা? কসমেটিক্স এর দোকান থেকে এইসবই শপিং করেছি, যার একটা চারটা গার্ডার নেল পালিশ, একটা পরে একটা ঘড়ি নিলাম একটু, আর এই দুইটা ছুরি। এখন বাজে রাত্রি 11:05। তো বাজার থেকে আসার পর আবার গেছিলাম আকাশ বন্ধুরাদের ওখানে, বাট লাইটের খুব অভাব ছিল, সেজন্য আর কোনো ব্লগ বানাতে পারিনি। আজকে ব্লগটা এইটুকু ব্লগ হয়েছে, এইটুকু এইটুকু আমি জানি, খুব ছোট্ট একটু ব্লগ এসছে, আশা করি তোমাদের ভালো লাগবে। জানি না, আজকে সারাদিন খুব খাটনি গেছে, সব মিলিয়ে একদম অবস্থা শেষ। তো দেখা যাক কতটা কি সম্ভব, আর আর পাচ্ছি না। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, কালকে সকাল থেকে আবার একটা নতুন দিন, নতুন কাজ, অনেক কাজ আছে কালকে।
তো সেগুলোকেও ব্লগ করতে হবে এবং আগের ব্লগগুলো এডিট করা হয়নি, এখন এডিট করতে বসবো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। শুভ পঞ্চমী সকলকে। আজকে দুর্গাপূজার পঞ্চমী, জানি না ব্লগ কবে আসবে, বাট আজকে পঞ্চমী যেদিন শুট হচ্ছে। তো আজকে সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে নিয়েছি, এখন একটু বেরোচ্ছি, বাইরে কিছু কাজ আছে আর বিকালে প্রোগ্রাম আছে, আজকে দিদি ভাইয়ের বার্থডে, সব মিলে আজকে ফুল অন প্রোগ্রাম। তো উইদাউট ফার্দার রেডি, লেটস স্টার্ট দ্য ব্লগ। সব মিলে আড্ডা জমিয়ে মাতবো বেশ দশে মিলে। বাড়ি আসলাম, ফ্রেশ এখনো হয়নি, মেকআপ তুলিনি, হাত পা চোখ মুখ ধুয়ে মা খাবার বানাচ্ছে। যেহেতু বাইরের খাবার খাবো না, ইচ্ছে হচ্ছে না, দুটো বাইরের খাবার খেয়েছি, তাই গেছিলাম অ্যাকচুয়ালি আমারই কিছু ভুল ভালের চক্করে আর ব্যান্ড বেজে গেছে ছাড়ো। তো এখন খাওয়া দাওয়া করে রেস্ট নেব, আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। জানি একদম ছোট্ট একটু ব্লগ হচ্ছে, তাই ইচ্ছে আছে যে পঞ্চমী আর চতুর্থীর ব্লগটা কম্বাইন করে একটা ব্লগ বানিয়ে অবশ্যই আপলোড করবো। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড।